রাজধানীর অন্যতম ব্যস্ত একটি শহর, হকারদের প্রাণকেন্দ্র ঢাকার গুলিস্তান। দিনের আলোতে যেমন রয়েছে মানুষের রুজিরুটির জন্য বিস্তার আনাগোনা, রাতের আধারে যৌনপিয়াসীদের জন্য তৈরি হয় এক ভ্রাম্যমান পতিতালয়। কি নেই এখানে? টাকা ছড়ালে সব কিছু পাওয়া যায় এখানে। সকল পণ্যের কপি থেকে শুরু করে রয়েছে চোরাইকৃত পণ্য, যেন এক গরিবের লাস ভেগাস। এই সকল দিনের ঘটনা আমাদের সকলেরই কম বেশি জানা, তবে রাতের আধারে এখানে বসে মধুচক্র, এমন এক সংবাদের ভিত্তিতে আমরা ছদ্মবেশে হাজির হই আমাদের টিম নিয়ে। আমাদের এর জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়নি, একটু সময় পরেই আমাদেরকে ধরা দেয় সে কাঙ্ক্ষিত সময়। আপনারা পর্দায় যে নারীকে দেখতে পাচ্ছেন যে এদিক সেদিক ঘোরাফেরা করছে, সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষার ফসল। আমরাও তাদের কর্মকাণ্ডের উপর নজর রাখতে শুরু করলাম। আমরা এক পর্যায়ে অবাক হই প্রশাসনের সম্মুখে ওই নারী কর্মকাণ্ড নিয়ে। এক পর্যায়ে নাদিম টিভির একজন ছদ্মবেশে তার সাথে কথা বললে সে যে তথ্য দিল আমাদের, তা শুনে আমরা রীতিমতো আঁতকে ওঠার মতো। এক পর্যায়ে সে আমাদের অনুমান টের পেয়ে ভিড়ের মধ্যে দিয়ে দ্রুত হেঁটে পালিয়ে যায়।